একটা হচ্ছে এ প্লাস বি হোল মাইনাস টু এ বি একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি প্রথমটা এটা প্লাস রয়েছে মানে এখানটায় প্লাস রয়েছে এটা মাইনাস রয়েছে আবার দ্বিতীয়টা এখানটায় মাইনাস রয়েছে এটা প্লাস রয়েছে তো আমরা এখানে কোন ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব তো দেখো x y এর ভ্যালু দেয়া রয়েছে যেহেতু x y এর ভ্যালু দেয়া রয়েছে তাই জন্য আমরা দুই নাম্বার ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব যদি এখানে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু দেওয়া থাকতো সেক্ষেত্রে আমরা প্রথম ফর্মটাকে তো এই ভ্যালুটা কত গিভেন ছিল এক্স মাইনাস ওয়াই এই ভ্যালুটা গিভেন ছিল আট তাহলে হচ্ছে আট এর স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স দেওয়া ছিল পাঁচ তাহলে কত হচ্ছে চৌষট্টি প্লাস দশ তাহলে পাওয়া যাচ্ছে সেভেন্টি ফোর এটা হচ্ছে আনসার পরের প্রশ্ন দেখো এখানে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু দেওয়া রয়েছে এক্স ওয়াইয়ের ভ্যালু দেওয়া রয়েছে এখানটা বলছে টু ইন্টু এই ভ্যালুটা কত হবে তো এখানে দেখো এই টুটাকে নিয়ে আমরা কোন রকম ভাবে কাজ করব না এটা যেরকম রাখা ছিল সেরকম থাকবে এটাকে আমরা ফর্মুলায় ভাঙছি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো

এক্স এক্সকোয়ার জায়গায় কত বসাবো না এক্স ওয়ার জায়গায় আমরা টোয়েন্টি ওয়ান বসিয়ে দিচ্ছি তাহলে দশের স্কোয়ার করলে কত হচ্ছে একশো এখানটা হচ্ছে টু তাহলে কত হচ্ছে হান্ড্রেড মাইনাস ফর্টি টু করলে হয়ে যাচ্ছে ফিফটি এইট হান্ড্রেড মাইনাস ফর্টি টু করলে পাওয়া যাচ্ছে ফিফটি এইট তো এই ফিফটি এইটকে যদি টু দিয়ে মাল্টিপ্লাই করা যায় তাহলে কত হচ্ছে এটা হয়ে যাচ্ছে ওয়ান ওয়ান সিক্স ফিফটি এইট ইন্টু টু করলে হয়ে যাচ্ছে ওয়ান সিক্স এটাই হচ্ছে টু এ প্লাস থ্রি বিভেন দেওয়ার ইকু তাহলে এই জিনিসটার ভ্যালুটা কত হবে জিজ্ঞেস করা হয়েছে তো আমরা কি করছি ফোর এ স্কোয়ার প্লাস নাইন নিয়ে কাজ করছি ফোর এ লেখা যেতে পারে টু এ লেখা যেতে পারে থ্রি বি এটাকে আমরা লিখলাম টু এ হোল স্কোয়ার এটাকে লিখলাম থ্রি বি হোল স্কোয়ার এবার দেখো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মে চলে এসেছে তাহলে আমরা এখানটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই ফর্মেটাকে অ্যাপ্লাই করছি তাহলে এখানটা কত হবে টু এ প্লাস থ্রি বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে রয়েছে টু এ বি বলতে রয়েছে থ্রি বি তো এই জায়গাটায় কত বসাবো এই জায়গাটায় আমরা সেভেন বসিয়ে দিচ্ছি তাহলে কত হবে সাথে স্কোয়ার মাইনাস টু ইন্টু টু ইন্টু থ্রি মানে এই দুখানা দুই আর এই থ্রিটাকে একসাথে রাখলাম তাহলে পড়ে থাকছে এবি তো সাথে স্কোয়ার করলে কত হচ্ছে ফর্টি নাইন হয়ে যাচ্ছে আচ্ছা এগুলোকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে এগুলোকে মাল্টিপ্লাই করলে পাওয়া যাচ্ছে টুয়েলভ এবির জায়গায় কত বসাবো ওই জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি টু ভ্যালু ছিল টু তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে নাইন মাইনাস মাইনাস টোয়েন্টি ফোর তাহলে করলে টোয়েন্টি ফাইভ এটাই আনসার এখানে আমাদের থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকাল টু সিক্সটিন দেওয়া রয়েছে এক্স ওয়াই ইকাল টু চার দেওয়ার আমাদের এই ভ্যালুটা জিজ্ঞেস করেছে তোমরা নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার এটাকে নিয়ে কাজ করছি এটাকে লেখা যেতে পারে থ্রি এক্স হোল স্কোয়ার এটাকে লেখা যেতে পারে ফোর ওয়াই হোল স্কোয়ার তাহলে দেখো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই চলে বিস আমরা লিখতে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি 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 না আমরা এখানে এ এ মাইনাস হোল স্কোয়ার প্লাস টু এই বিটাকে অ্যাপ্লাই করবো কেন না যেহেতু থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই এই ভ্যালুটা দেওয়া হয়েছে তাহলে এখানটা কত হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি এক্স ইন্টু ফোর ওয়াই তাহলে কত পাওয়া যাচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই হোল স্কোয়ার থ্রি ইন্টু টু করলে কত হচ্ছে সিক্স হয়ে যাচ্ছে তার সাথে ফোরটাকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে টোয়েন্টি ফোর এক্স ওয়াই হয়ে যাচ্ছে এই জায়গাটায় কত বসবে এই জায়গাটায় বসে দিতে হবে সিক্সটিন ভ্যালুটা কেবেন ছিল সিক্সটিন তাহলে হয়ে যাচ্ছে সিক্সটিনের স্কোয়ার

থ্রি ফাইভ টু এটা হচ্ছে আনসার এখানে এক্স প্লাস ওয়াই ক্যাল্ট ওয়াইকাল টু তো আমাদের এই ভ্যালুটা জিজ্ঞেস করা হয়েছে তুই এখানে বলে রাখি টু এক্স এটাকে এরকম লেখা যেতে পারে টু ইন্টু মানে যদি টাকে কমন নিয়ে নেওয়া হয় তাহলে এটাই পাওয়া যাচ্ছে আচ্ছা এটা ইকালটা কত হবে বলো তো এটা ইকালটা হয়ে যাবে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটা ইকালটা হচ্ছে এটা কি করে হচ্ছে দেখো আমি সেটা একটু বলে দিই কি করে হচ্ছে সেটা একটু বলে দিই আমি এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটাকে নিয়ে আমি কাজ করছি এটাকে নিয়ে আমি কাজ করছি প্রথমে তো এটাকে যদি আমরা এ প্লাস বিয়ার কত হবে এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এর ফর্মুলায় ভাঙলাম আর এটাকে ভাঙছি এ মাইনাস বি হোল স্কোয়ার এর ফর্মুলায় তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার তো এখান থেকে দেখো টু এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াই এটাকে ক্যান্সেল করা যাচ্ছে তাহলে কত হচ্ছে টু এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে টু ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে যদি টুটাকে কবন নেওয়া যায় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে দেখো এটা পাচ্ছি আমরা কতটা বুঝতে পারলে এটাকে নিয়ে আমরা সলভ করে দেখলাম যে এটা পাওয়া যাচ্ছে তো আমরা এই ফর্ম এটাকে অ্যাপ্লাই করছিলাম মানে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই জায়গায় আমরা ডাইরেক্ট এটাকে লিখছিলাম বুঝতে পারলে কি করে হয়েছে এটা আমি ব্যাক ক্যালকুলেশন করে দেখিয়ে দিলাম তো এখানে দেওয়া ছিল টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার এই জায়গাটাই আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটার জায়গায় কেন এটা আসবে সেটা আমি একটু আগে এক্সপ্লেন করলাম তো এখানে আমরা এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় আট বসিয়ে দেবো তাহলে কত হবে আটের স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় দুই বসিয়ে দেবো তাহলে হচ্ছে দুয়ের স্কোয়ার তাহলে কত হবে সিক্সটি ফোর প্লাস ফোর তাহলে হয়ে যাচ্ছে সিক্সটি এইট এটাই আনসার

এই লিছি লিখছি থার্টিন মানে আমরা লিখেছি এ প্লাস স্কোয়ার মাইনাস টু এ বি কত হবে দেখো এখানে এবির ভ্যালুটা দেয়া আছে তাই আমরা এবির জায়গায় ভ্যালু বসিয়ে দিচ্ছি কত বসাবো ছয় বসাবো

তাই টোয়েন্টি ফাইভ এর যখন রুট ওভার করছি তখন প্লাস মাইনাস সাইনটা দিতে হবে আমি আরেকবার জায়গাটাকে রিপিট করছি প্রথমে আমরা এটাকে এ প্লাস এই ফর্মুলায় ভাঙলাম নেক্সট সিক্স বসিয়ে দিয়েছি তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছিল টুয়েলভ নেক্সট আমরা কি করলাম এই টুয়েলভটাকে সাইড চেঞ্জ করলাম তাহলে কত হচ্ছে এটা এ পাশে মাইনাস ছিল ওপাশে গেলে প্লাস হয়ে যাবে

আর যদি এখানটায় এ মাইনাস স্কোয়ার থাকে তাহলে এখানটায় প্লাস বসবে আর এখানটায় মাইনাস বসবে আচ্ছা আমরা এখানে কি করছি আমরা এ প্লাস বি ইকাল টু পেয়ে গেছিলাম প্লাস মাইনাস ফাইভ এ প্লাস পেয়ে গেছিলাম প্লাস মাইনাস ফাইভ বোথ সাইড এ স্কোয়ার করে দিচ্ছি তাহলে কত হচ্ছে এটা হয়ে যাচ্ছে তো আমরা এই এখানে অ্যাপ্লাই করছি তাহলে কত বসবে এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস ফোর এ বিকাল টু হচ্ছে টোয়েন্টি ফাইভ এটা হয়ে যাচ্ছে এব এর ভ্যালু কত কিভেন্ট ছিল ভ্যালু কিভেন্ট ছিল সিক্স

তাহলে এ মাইনাস হোল টু কত হচ্ছে এক হয়ে যাচ্ছে বোথ সাইডে রুট ওভার করলে কত হবে এ মাইনাস বি টু হয়ে যাচ্ছে প্লাস মাইনাস এক বোথ সাইডে রুট ওভার করা হচ্ছে তো রুট ওভার করলে তাহলে আমরা বললাম যে প্লাস মাইনাস সাইনটা দিতে হবে তো সে কারণে লেখা হয়েছে প্লাস মাইনাস এক আমি আরেকবার জায়গাটাকে বলছি এই ভ্যালুটা আমরা প্রথমেই পেয়েছিলাম বোথ সাইডে স্কোয়ার করে দেওয়া হচ্ছে

তাহলে কত হবে এ মাইনাস বিয়ারটা হচ্ছে প্লাস এ মাইনাস বিয়ার ইকাল টু কত হচ্ছে তাই প্লাস হয়ে গেছে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে সিক্সটি ফোর তাহলে এ মাইনাস বি কত হচ্ছে বোধ সাইড এর রুট ওভার করে দিচ্ছি এ মাইনাস বি কত হবে না বোধ সাইড এর রুট ওভার করছি তাহলে হয়ে যাচ্ছে কি বার করতে বলছে বলছে যে স্কোয়ার এই ভ্যালুটা কত হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা কি এটা হচ্ছে এ প্লাস বি E b square, e a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মাটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ভ্যালু কত দেওয়া ছিল এটা দেওয়া ছিল চার এ প্লাস বি আর এ মাইনাস বিটা কত পাওয়া গেছিল এটা পাওয়া গেছিল প্লাস মাইনাস আট তাহলে কত হবে চার হচ্ছে বত্রিশ ফোর ইন্টু এইট হয়ে যাচ্ছে থার্টি টু আমরা পাচ্ছি থার্টি টু সাইনটা কি হবে প্লাস মাইনাস হয়ে যাবে দেখো জায়গাটা বোঝো এ প্লাস বি দেওয়া ছিল ফোর এ মাইনাস বিটা পাওয়া গেছিল প্লাস মাইনাস আট দুটোকে মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে তাহলে হচ্ছে থার্টি টু সাইনটা হচ্ছে প্লাস মাইনাস মানে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে এটা হচ্ছে আনসার আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরও কিছু সামস নিয়ে আলোচনা করা হবে ধন্যবাদ